সকালবেলা ঘড়ির কাটায় 9:20 ভারত সেবাশ্রম থেকে বেরোলাম। আজকে আমাদের অন্তিম দিন হরিদ্বারে, এবং আজকে আমরা ঘুরব হরিদ্বার, দেখবো হরিদ্বারে কি কি দেখার আছে। তার জন্য সহায়ক হচ্ছে আমাদের সন্দীপ, ওদিকে রয়েছে আর এদিকে আছে সুজয়। আশ্রম থেকেই টোটো পেয়ে গেছিলাম এবং বর্তমানে আমরা ডান দিকে ক্রস করছি বাসস্ট্যান্ড এবং বাঁদিকে রেল স্টেশন, বাজারের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। আশ্রম থেকে অর্থাৎ ভারত সেবাশ্রম থেকে হারকিপ্যাড়ির ভাড়া 20 টাকা জনপ্রতি, আপনারা টোটো ইজি অ্যাভেলেবেল পাবেন। বর্তমানে আমরা গঙ্গার ওপর দিয়ে পেরোচ্ছি এবং খুব তাড়াতাড়ি চলে আসলাম হারকিপ্যাড়ি। চলে আসলাম হারকিপ্যাড়িতে, আর এখানে ভিড় ভালোই, তবে জলের লেয়ার কমে গেছে। দেখুন এখানে সন্দীপ খুব আশা ছিল জলটা অনেকটা পাবে, জলটা পালাম না, তাই তো? জলের লেয়ারে একদম নেই। এবার চলুন একটু গঙ্গার অবস্থা দেখা যাক। সকালবেলা গঙ্গার একটি ভিন্ন রূপ আমরা দেখতে পারলাম। আপনারা দেখতে পাচ্ছেন জলের স্তর অনেকটাই কমে গেছে, কোনো রকম সেই জলের যে গতিবেগ ছিল সেরকম কিচ্ছু নেই। আপনারা হেঁটেই গঙ্গা কিন্তু পেরোতে পারেন এই সময় আসলে। হারকিপ্যাড়ি জলের লেয়ারটা অনেকটাই কমে গেছে, দেখতে পাচ্ছেন। নর্মাল সময় এই অবধি এখানে জল থাকে, আর এখন অবস্থা দেখুন, মানুষজন কিন্তু পুরো হেঁটেই যাচ্ছে। তো এটা সত্যি খারাপ লাগছে, দেখা যাক কি হয়। আর আমরা যাবো ওই যে দূরে পাহাড়টা দেখতে পাচ্ছেন, ওই পাহাড়ের চূড়ায় মন্দিরটা যাবো। মন্দিরটার নাম হচ্ছে মনসা পাহাড় বলে, ওই মন্দিরের চূড়ায় আমরা ট্রেক করে যাব। এই হালকা জলেই অনেকে কিন্তু স্নান করছে আমরা দেখতে পারলাম সকালবেলা, আপনি চাইলে স্নান করতে পারেন। আমরা একটা রেঞ্জ দেখতে পাচ্ছি, পর্বত দেখতে পাচ্ছি, হিমালয় রেঞ্জ, তাই তো? খালি চোখে দেখা যায়, সবসময় ক্যামেরা সেটা লিপিবদ্ধ করা যায়, আমি তবু চেষ্টা করেছি। ওই দূরে পাহাড়ের পর আমরা পর্বতের হালকা রেঞ্জ দেখতে পাচ্ছি, তাই তো? মোটামুটি দুটো রেঞ্জ তো দেখাই যাচ্ছে ক্লিয়ারলি পর্বত। গঙ্গাতে সোনার খনি, এরকম শুনেছেন কখনো? তো গঙ্গাতে এখানে এরা করছে গঙ্গার বিভিন্ন কয়েন বা এগুলো চেষ্টা করছে তোলার। এই দেখুন মনে হচ্ছে পুরো মেলা লেগেছে, এবং এটাও মনে হচ্ছে হয়তো প্রত্যেক দিন এরকমভাবে এরা কয়েন কালেক্ট করে থাকে। এই ব্রিজ দিয়ে আপনি যদি সোজা চলে যান তাহলেই আমরা দেখতে পারবো সেই যে মার্গ, অর্থাৎ মনসা মন্দির যাওয়ার সেই মার্গ। তার জন্য আমাদের ভেতরে বাজার দিয়ে সোজা যেতে হলো, সম্পূর্ণ রাস্তা গাইড করছে সন্দীপ। হাটের ওখান থেকে, ঠিক আছে, গলির ভেতর দিয়ে আমরা পুরো আসছি। আপনারা জিজ্ঞেস করে নেবেন, যেহেতু সন্দীপ জানে আমাদেরকে রাস্তাটা গাইড করে নিল। বাট নর্মালি হচ্ছে, যদি অসুবিধা হয় আপনি জিজ্ঞেস করে নেবেন দোকানদারকে। পরে রাস্তাটা ধরে একদম দেখতে পাচ্ছেন গলির ভেতর দিয়ে আমরা যাচ্ছি পাহাড়ের পথে। ওপরে লেখা আছে মনসা দেবী প্যাদাল মার্ক, অর্থাৎ হচ্ছে হেঁটে যাওয়ার রাস্তা মনসা দেবী মন্দিরের। এই রাস্তা ধরেই সোজা যেতে হবে। এখানের একটা বিষয়, যেহেতু ট্রেন করছেন, ধীরে সুস্থ করবেন, হাতে জলের বোতল রাখতে পারেন, আমরা উঠবো ওপরে। আর সব থেকে একটা মেন কথা, আস্তে আস্তে যাবেন, কোনো তাড়াহুড়ো করবেন না। ট্রেক রুট করে না গেলেও আপনারা যেতে পারেন এখানকার রোপওয়ে করে, ভাড়া পড়ে 85 টাকা। আমরা হেঁটেই যাচ্ছি, দেখতে পারলাম বিভিন্ন জায়গা থেকে মানুষজন এসছেন, কখনো রাস্তা সরু বা কখনো চওড়া সমৃদ্ধ। তবে মোটামুটি আমরা রাস্তাটি বাঁধানোই পেয়েছি, এমন কোনো হার্ড ট্রেক রুট না, নর্মাল বাঁধানো মন্দিরের সিঁড়ি দিয়ে যেমন পাহাড় ছড়ে সেরকমই। মাঝে মাঝে পড়বে বাদর, তাদেরকে দেওয়া হচ্ছে খাবার, এরকম অনেক দৃশ্যই চোখে পড়বে এই মার্গে। মার্গে কোন রাস্তাতেই যাবেন প্রত্যেকটি জায়গায় আইডেন্টিফাই করা আছে, আপনার হারানোর কোনো ভয় নেই, নির্দিষ্টভাবে এগিয়ে চলুন। মোটামুটি বলতে পারি হাফ রাস্তা এসেছি, এখানে একটা মার্কেট মতো আছে, এখান থেকে জল বা অন্যান্য সামগ্রী আপনারা নিতে পারেন, রেস্ট নিতে পারেন। এবার আবার আমরা সোজা পথে হাঁটছি, আর অবশ্যই এটা বলেছি আস্তে আস্তে যাবেন, ট্রেকটাকে উপভোগ করবেন। কেমন লাগছে? রোপওয়ের থেকে তো বেশি মজা পাচ্ছি। তাহলে রোপওয়েতে একবার চড়া যাবে নাকি? একদমই নয়। কেন? আমি যেভাবে উঠেছি সেভাবেই নামবো। তাহলে একটা কাজ করি, আমরা এখান থেকে পাহাড় দিয়ে নামি। অনেকেই আপনাকে অনেক আগে জুতো রাখতে বলবে, আমি বলবো একদম রাখবেন না, মন্দিরের ভেতরে রাখার ব্যবস্থা আছে। তাহলে প্রায় 25 মিনিট টানা হাঁটছি, আর অল্প কিছুটা রাস্তা বাকি, উপর থেকে মন্দিরে দেখা যাচ্ছে, আর অনেকটা এক্সস্ট হলেও বেশ ভালো লাগছে। আমরা উপরে যাচ্ছি, আবার অনেকেই আমাদের জুতো রাখার রিকোয়েস্ট করছে, আমরা সোজা এগিয়ে যাচ্ছি। সন্দীপ জানতো বলে বিষয়টা আমাদেরকে কিন্তু প্রথমেই বলে দিয়েছে। উপরে উঠে এখানে দেখতে পেলাম দোকানে আপনারা ভাত খেতে পারেন, ভাত সবজি তরকারি রুটি দিয়ে 40 টাকা প্লেট, মানে উপরে সমস্ত ব্যবস্থা আছে। মোটামুটি টপে এসে গেছি, আর অল্পটা রাস্তা বাকি, প্রায় 30 মিনিট কন্টিনিউ হেঁটেছি, কোথাও রেস্ট নিইনি। আমরা যেদিন যাচ্ছি সেই দিন কিছুক্ষণ পরেই ওখানে এসেছিল ওখানকার রাজ্যপাল, অর্থাৎ ওই রাজ্যের উত্তরপ্রদেশের, এবং সেই জন্যে বন্ধ করে দেওয়া হয়েছিল গেট। আমাদের দর্শন করার পর বেরিয়ে যখন যাচ্ছি তখনই গেট বন্ধ হয়েছিল। যাই হোক, আমরা উপরে দেখতে পারলাম রোপওয়ে। এবার আমরা মন্দিরের ভেতরে প্রবেশ করব, নিশ্চিন্তে জুতো পরে যান, এটি মন্দির না,
এখানে ভেতরেই জুতো রাখার ব্যবস্থা আছে। আপনারা চাইলেই জল খেতে পারেন, পরিশ্রুত জল, এখান থেকে আপনারা জল ভরেও নিতে পারেন। এবার আমরা ভেতরে প্রবেশ করছি, দেখতে পাচ্ছেন এখনও ভেতরে মার্কেট আছে এবং বাদিকেই আপনাদের চোখের সামনে পড়বে মন্দির। এবং শুধু ভিড়টা দেখুন, কি হারে ভক্তগণ এসছে। এবং এই সিচুয়েশানে কিন্তু করোনার সময়, অক্টোবর মাস, পুজোর মাস, তখন কিন্তু করোনা চলে যায়নি। যাই হোক, মুখে মাস্ক সেইভাবে অনেকেই মানছেন না, সেটা নিয়ে আমি আর কিছু বললাম না। আমরা জুতো রাখলাম রেখে, এবার আমরা প্রবেশ করব ভেতর দিয়ে, এন্ট্রান্স দিয়ে আমরা যাচ্ছি। দেখতে পাচ্ছেন বাকি ভক্তগণেরাও যাচ্ছে। এবার ভেতরের ভিড়টা শুধু দেখুন। সামনে বিপুল পরিমাণে ভিড় দর্শনার্থীদের। যেতে যেতে ডান দিকে একটা মন্দিরের ছোট্ট অংশ দেখুন, এখানে আবার একটা ভগবানের নাম লেখা আছে, অনেকে সেখানে দেখলাম প্রসাদ দিচ্ছে। আমরা চারদিকে দেখলাম যে সব দিকেই ভিড়, এখানে অনেকভাবে লাইনগুলোকে ডিস্ট্রিবিউট করা আছে। তবু বলবো সেই দিন ভিড়টা কম ছিল, যা জানতে পারলাম। পেছনের ভিড়টা দেখুন শুধু, যে কি হারে মানুষজন এসছেন। এত ভিড় যে আমি কথা বলছি সেগুলো শোনা যাচ্ছিল না, তাই অডিও পরে অ্যাড করতে হলো। এটি হচ্ছে, দেখলাম এখানে সবাই তাদের মনোকামনা দিচ্ছে, অনেকে চাদর দিচ্ছে, অনেকে প্রসাদ দিচ্ছে, অনেকে টাকা দিচ্ছে। যে যেভাবে ভক্তি আর কি দেখাতে পারে ভগবানের প্রতি, তারা সেভাবে দেখাচ্ছে। আমার এখানে মূল আসার উদ্দেশ্য হচ্ছে এগুলো দর্শন করা, আলাদা করে ভক্তিবাদী আমি নয়। আমি পরিষ্কার বললাম, আমি বিষয়গুলোকে দেখি, অনুধাবন করি। আর আমার মতে আমি এখানে 10 টাকা দেওয়ার থেকে কোনো একটা ভিক্ষুককে 10 টাকা দান করে তার পেটের খাবার দেবো, সেটাকে আমি বেশি পুণ্যি মনে করি। যাই হোক, সেটা আমার ব্যক্তিগত বিষয়, কারোর আস্থা নিয়ে আমি কোনো রকম কিছু বলছি না, প্রত্যেকের নিজস্ব ব্যক্তিগত বিষয় এটা। যাই হোক, এখানে আমরা দেখতে পারলাম যে সবাই মাথা টেকছে। এইসব দেখার পর আমরা এবার সোজা এগোবো। তো সামনের দিকে ডান দিক দিয়ে এবার রাস্তা, এবং দেখতে পেলাম সেটা হচ্ছে মূল মন্দির। কারণ মানুষজনের ভিড় দেখে বোঝা গেল যে এটা, এই মন্দিরটাই মূল মন্দির। তো তার ভেতরে যে বিগ্রহটি আছে আমি তার ভিডিও নিতে পেরেছি এবং সেটি আপনাদের দেখাবো। যদিও আমরা দূর থেকে নিয়েছি, এই যে প্রধান বিগ্রহ, আর এই বিগ্রহের মধ্যেই সবাই আর কি নমস্কার করছেন, তারা যারা যারা প্রসাদ দিয়েছে নিচ্ছেন। এবং এই ভিড়ের মধ্যে আমি এগিয়ে যাচ্ছি, এবং ভিড়ের মধ্যেও পুলিশ আছে, তারা সিকিউরিটি হিসেবে তাদের কাজ করে যাচ্ছেন। সত্যি সেটা খুবই প্রশংসনীয় বিষয়। মূল মন্দির দর্শন করে আমরা যখন সামনের দিকে যাচ্ছি, দেখতে পেলাম বাঁ হাতে এখানে শিব ঠাকুরের একটি মন্দির, যেখানে পুরোহিত মাথায় দিয়ে বসছিল। সেখান থেকে বেরিয়েই আরেকটি জায়গা দেখতে পেলাম যেখানে ধাগা বাঁধা হচ্ছে, একটি গাছে এতই ধাগা বাঁধা হয়েছে গাছটার যে অক্সিজেন নেবে সেরকম আর জায়গা হয়তো রাখেনি তার শরীরে এইখানে। তো যাই হোক, মানুষের বিশ্বাস, তারা সেখানে মূল্য পয়সা দিয়ে ধাগা নিচ্ছেন, নিয়ে দিয়ে দেখুন ধাগা বাজছেন, অনেকে সেখানে ধাগার সাথে টাকাও বাজছেন। তো এইভাবেই মানুষ মানুষের আস্থা বিশ্বাস, সব ধর্মেই কম বেশি তাদের আস্থাকে নিয়ে আর কি, তাদের বিশ্বাসকে নিয়ে এইভাবে বিষয়গুলোকে রাখা হয়। সব ধর্মেই কম বেশি আছে, সেটা আমার থেকে ভালো আপনারা জানেন, সেটা নিয়ে আর খোলসা করে এখানে বলার কিছু নেই। আপনাদের জিনিসগুলো দেখাচ্ছি, জিনিসগুলো আপনি বুঝুন, দর্শন করুন, আপনাদের ভক্তি, সেখানে যেভাবে আপনি দেখাতে চান দেখান। তবে একটাই রিকোয়েস্ট, কোনো ভিখারি বা সত্যি যদি প্রকৃতভাবে কেউ ক্ষুধার্ত ব্যক্তি আপনার কাছে সহায়তা চায়, তাকে অবশ্যই সাহায্য করবেন, সেটাও কম পুণ্যির নয়। এইভাবে আমরা বাইরে বেরোচ্ছি, এখান থেকে মূল মন্দিরের আমরা বাইরের গেটে যাব। যাওয়ার পথে দেখতে পেলাম আরেকটি মন্দির, মানে এখানেই মন্দিরের সমাপ্ত না, এরপরে আরেকটি মন্দির আছে, যেটি হচ্ছে বৈষ্ণব দেবী মন্দির। এখান থেকে বেরোতে গিয়ে দেখুন বাঁ হাতে মন্দিরটি পড়ছে, এবং এখানেও সকল ভক্তগণের সাথে আমরাও প্রবেশ করলাম। বৈষ্ণবদেবী এটা দর্শন করার মনে হয় আর কিছু আছে, কিন্তু ওপর থেকে এটা ভালো লাগে, এখানে প্রাকৃতিক দৃশ্য দেখুন। পুরো হরিদ্বার শহরকে এখান থেকে ওপর থেকে আপনি বার্ড আইতে দেখতে পারেন, যেটা এখানকার মূল আকর্ষণ। বৈষ্ণবদেবী মন্দিরের পেছন দিয়ে সত্যি খুব ভালো লাগছিল হরিদ্বার শহরকে দেখতে। এরপর আমরা বাইরে বেরোবো, একটু আমি ফাস্ট ফরওয়ার্ড করছি, কারণ ভেতরের ভিড়টা আপনি দেখুন। এখন মূল মন্দিরে প্রবেশ করার কি হারে ভিড় হয়েছে। এখানটা দিয়ে আমরা কিছুক্ষণ আগে প্রবেশ করেছিলাম, দেখতে পাচ্ছেন যে তখন অনেকটাই ফাঁকা ছিল, সেই তুলনায় ভিড় কিন্তু আস্তে আস্তে বেড়ে যাচ্ছে।
এই হচ্ছে বুকিং কাউন্টার, এখান থেকে আপনারা রোপওয়েটা বুক করতে পারেন 85 টাকা ওয়ান ওয়ে। আর এখান থেকে রোপওয়ে মূল দরজা 85x85, তাহলে দুবার গেলে আপনার কিন্তু লাগবে 170 টাকা। আমি বলবো যারা পারবেন না তারা কিন্তু রোপওয়েটা ইউজ করতে পারেন, কারণ একদম মন্দির এখান থেকে নামবেন আর এখানে কিন্তু রয়েছে মূল মন্দির। যারা হেঁটে আসবেন হরকিপাড়ি ওই ঘাট থেকে, তো আমরা হেঁটে আসলাম একটা রাস্তা দিয়ে, ওই রাস্তা দিয়ে আমরা ফিরবো না, আরেকটা ফেরার রাস্তা আছে, রোপওয়ে তো একটা আছে। এছাড়া আমরা এখন মন্দিরের আরেকটা গেট দিয়ে আপনি যদি বেরোন, এই গেট দিয়ে বেরোবেন এটা দিয়ে কিন্তু ফেরা যায়। সন্দীপ বললো যেহেতু সন্দীপ আগে এসছে তো এখানে নাকি সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখা যায়, তাহলে চলুন ফেরার রাস্তাটা কতটা সুন্দর দেখে নিন। আমাদের টাইমিং সত্যি অপূর্ব, এখন গেটটা বন্ধ করে দিয়েছে রাইট নাও, কারণ এখন এখানকার গভর্নর এখানে আসবে ভিজিট করতে, সেই জন্য কাউকে আর মন্দিরে এন্ট্রি দিচ্ছে না, ওনার দর্শনের পর আবার এন্ট্রি দেবে। দেড় ঘন্টা ধরে এখন মন্দিরটাকে এন্ট্রিটা বন্ধ রেখেছে, আর যারা ভেতরে আছে তাদেরকে আস্তে আস্তে বাইরে বের করছে। মন্দিরের টাইমিং যেটা জানা গেল এটা লোকাল মানুষের কাছ থেকে শুনেছি, এটা আমি সিউরিটি দিচ্ছি না, সকালবেলা 5:30 থেকে খুলে যায় এবং রাত্রেবেলা নাকি 10:11 অবধি মন্দির খোলা থাকে, তো এনাফ টাইমিং আছে মন্দির ভিজিট করার। এখানে কিন্তু আপনি গাড়ি করে চলে আসতে পারেন, দেখুন গাড়ি রাখা আছে, অনেকে বাইকে এখান থেকে ভাড়া করে আর কি আসছে, তো সেই সিস্টেম রয়েছে, আপনারা চাইলে এখান থেকে কিন্তু গাড়ি নিয়ে সেখানে গাড়িটা রাখতে পারেন। এই রাস্তা দিয়ে যখন নামছি পুরোটাই দেখতে পেলাম মোটরেবল রোড, আরামসে আপনারা গাড়ি নিয়ে যেতেও পারবেন আসতেও পারবেন, তবে আমি সাজেস্ট করবো না এখান দিয়ে ওঠার জন্য, এখান দিয়ে নামারা ঠিক আছে, তাই তো? বাট আমরা সবচেয়ে বেশি পছন্দ করছি এখান থেকে ওটা পসিবল আমার জন্য পসিবল, আরে শুয়ে যাবে সব পসিবল, আমরা রোপওয়ে শুয়ে জন্য ক্যান্সেল করেছি বলে এটা ভাববেন না যে রোপওয়ে হবে না, মানে আমি হবে বেশি মজা পেয়েছি, হ্যাঁ এরপর এটা রোপওয়ে হবে। ভিডিও কাট কর তার যা কথা হবে পরে। যে রাস্তা দিয়ে উঠলাম সে রাস্তা দিয়ে আমরা নামিনি অন্য আরেকটি রাস্তা দিয়ে, এবং দেখতে পারলাম স্কুটি এবং বাইকে করে কিন্তু বিপুল পরিমাণে দর্শনার্থীদের এখানকার লোকজন নিয়ে যাচ্ছে। পরে জানতে পারলাম কেউ 100 টাকা নেয়, কেউ 150 টাকা নেয়, বাস এই মানে এই স্কুটি বা ভাড়ার কোনো কিন্তু নির্দিষ্ট লিমিট নেই, যে যা পারছে নিচ্ছে। ওপর থেকে আপনারা দেখতে পারেন প্রাকৃতিক সৌন্দর্য এই হরিদ্বার শহরের। তো যাওয়ার সময় এখানকার একটা ভিউ পয়েন্ট দেখলাম, সেখান থেকে পুরো শহরকে অপূর্ব সুন্দর লাগছে, আপনারা এখানে এসে অবশ্যই এটা মিস করবেন না। আর একটা স্মল টিপ আপনাদের দেবো, সেটা হচ্ছে জুতো বা আপনার চটি একদম নিচে রাখবেন না, একদম টপে চলে যাবেন মন্দিরের গেটের আগে বা ভেতরেও, মন্দিরের ভেতরেও রাখার ব্যবস্থা আছে, সেখানেই রাখুন, তাতে সুবিধাটা যাবে, অনেকে দেখছি খালি পায়ে হেঁটে চলে যাচ্ছে, এই কষ্টটা হবে না। তো আমরা এখন মনসা দেবী মন্দির থেকে বেরোলাম, আমাদের পরের গন্তব্যস্থলটা কোথায় আপনাদের দেখিনি এখনই, সেটা হচ্ছে ওই যে পাহাড়টা দেখতে পাচ্ছেন, ওই পাহাড়ের টপে হচ্ছে চণ্ডীমাতার মন্দির, এর পরের আমাদের গন্তব্যস্থল ওই পাহাড়ে যাবো, তো দেখা যাক কী কীভাবে যেতে পারি না যেতে পারি সমস্ত কিছু আমি তথ্যগুলো দেবো। তো এই গেটটা দিয়ে বেরোলাম, এই হচ্ছে সেই গেট, এখান দিয়ে আপনারা প্রবেশ করতে পারেন, বাট সাজেশন রইলো যে এখান দিয়ে যাতে ব্যাক করেন। এবার আমরা মোটামুটি মেন রাস্তায় উঠে গেছি এবং এখান দিয়ে আমরা এখন বাইরের দিকে যাবো, আর দেখতে পারলেন স্কুটি বাইক করেও আপনারা যেতে পারেন, তবে আমার সাজেশন রইলো এর থেকে বেটার রোপওয়ে ইউজ করবেন। গাড়ির রেটটা আপনাদের বলে দিই, গাড়িতে আপনারা যদি দুজন যান তাহলে 100 টাকা দিতে হবে, একজন গেলেও 100 টাকা দিতে হবে, সেটা বললে নিনি, এর থেকে আমার সাথে সাথে 85 টাকার রোপওয়ে করে চলে যান, যাওয়া আসা 170 টাকা, খুব কমফোর্টেবল আর ন্যাচারাল ভিউ পাবেন। ইয়ে দোস্তি হামনেই ছোড়েঙ্গে, এভাবে সন্দীপ আর সুজয় সামনে এগিয়ে যাচ্ছে, প্রাকৃতিক সৌন্দর্য সত্যি এই রাস্তায় কিন্তু আমরা একটু বেশিই পেলাম। এবার আমরা উপর থেকে রোপওয়ের সৌন্দর্য দেখতে পারলাম, আমরা প্রায় নিচে নেমে এসেছি। তো আমাদের লোকাল গাইড সন্দীপ এবার আমাদের নিয়ে যাচ্ছে এখানকার লোকাল যে সমস্ত বাড়িগুলোর ভেতর দিয়ে, একদম গালিয়াড়ির মধ্যে দিয়ে, হরিদ্বার কি গালিয়াড়ি, তো আশা করবো এই অংশটা দেখুন ভাল লাগবে। ভেতরের গলিগুলো দিয়ে আমরা চলে যাচ্ছি এবার মেন রোডের দিকে, কারণ আমাদের পরবর্তী গন্তব্যস্থল চণ্ডীমাতার মন্দির। তবে আজকের এই ভিডিওটি এই পর্বের আজকে এখানেই আমি সমাপ্ত করছি, কারণ ভিডিওটি অনেকটাই লম্বা হয়ে গেছে। পরবর্তী পর্বে আপনাদের দেখাবো আমি যে আমরা পরবর্তী যে মন্দিরে গেছি সেখানে কীভাবে গেছি, সেই মন্দিরেও কিন্তু করতে হয়েছে ট্রেক, যদিও এতটাও সোজা ট্রেক ছিল না, অন্ততপক্ষে এই যে ট্রেকটা করলাম, আশা করব সেই ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আপনাদের মতামতের আমি অপেক্ষায় রইলাম, কেমন লেগেছে ভিডিওটি অবশ্যই জানাবেন, পরের ভিডিওতে সেই কঠিনতম ট্রেকের ভিডিও খুব তাড়াতাড়ি আসবে 3 দিন পর। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবার আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে।